সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা উচলম্বা, অনেকটাই সুন্দরী। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? সাথী। আপু কার জীবনে সাথী হয়েছেন? এখনো হইতে পারেন নাই। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। পরিবারে কে কে আছে? আমার আম্মা আছে, আমার একটা বোনা আছে, আমার একটা ছেলে আছে 3 বছর। বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল। কতদিন সংসার করছিলেন? বেশি দিন না, অল্প দিন। অল্প দিন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন মা বাবার সাথেই থাকেন? হ্যাঁ, আমার আম্মা আছে, আম্মার কাছে থাকি। কী চিন্তা করে আজকে আসছেন প্রতিবেদনে? একটা বিয়ের জন্য আছে, একটা ভালো মানুষ পেলে বিয়ে করবো, একা তো আর থাকা যায় না। মা বাবার কাছে আছি, বিয়ে তো কষ্টই হবে, সারা জীবন তো মা বাবার কাছে থাকতে পারবো না। আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, আর হলো আমি বর্তমানে একা, যে আমাকে বিয়ে করতে পারবে তার জীবন সঙ্গী হবো, আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে না। বাচ্চাটা কার কাছে রাখবেন? আমার আম্মা আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা আপনার আম্মার কাছে রেখে আপনি বিয়ে করতে পারবেন, তাই না? যাই হোক, এটা একটা ভালো ডিসিশন, কারণ হয়তো বাচ্চার জন্য অনেক সময় সংসারে অশান্তি হয়। আমার দায়িত্ব নেবে, সে কি আমার বাচ্চার দায়িত্ব নেবে? কখনো নেবে না। আমি চাই না যে আমার দায়িত্ব নেয়, সে আমার বাচ্চার দায়িত্ব নেয়, সবসময় খুঁটা দেখ, আমি এটা চাই না। আমি দুই বেলা খাইতে পারলে কিছু কিছু করে আমার ছেলেকে আমি দিতে পারবো, তফিক দেয়। আল্লাহ, লেখাপড়া করছিলেন? হ্যাঁ আমি লেখাপড়া করছি, 9 পর্যন্ত তো অনেকটাই করছিলেন। কেননা আমরা যে পরিবারে থাকি কোনোদিন কেউ প্রতিবেদন করি নাই, যদি মুখ খুলে এসে প্রতিবেদন করতাম দেখতে পারলে মানুষের চোখে খারাপ না? দেখি যে পেট চলতেছে না, মানুষ আসলে খালি যৌতুক চায়, সেই জন্য বললাম প্রতিবেদনের সামনে আসি যে স্বার্থ ছাড়া আমাকে বিয়ে করবে, আমি এরকম মানুষ হলে বিয়ে করবো। পরিবারের মান সম্মান চিন্তা করে প্রতিবেদনে পদ্মা করে আসছেন আর কি? প্রতিবেদন আমি চাই না, আমাকে কেউ দেখুক, যে আমার মনের মতো হবে আমি তাকেই দেখাবো। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারটা মানে মোবাইলটা কেনা হয় নাই, তো জানিনি তো হাতে টাকা পয়সা নাই, সিমটা ওঠান নাই, সিম নাই। আমি যখন সিম একটা উঠাবো, মোবাইল একটা কিনতে পারবো, আমি নাম্বার দিব। তা নাম্বারটা, যে নাম্বারটা আপনার কাছেই থাকবো ওই নাম্বারটাই দিয়ে আমরা প্রতিবেদনে দিয়ে দিব। অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে, বিয়ে শাদী করতে চাবে, সঠিক তথ্য এবং সঠিক কথা বলে একটা জীবন সঙ্গী খুঁজে নেবেন। আলহামদুলিল্লাহ, আমি সেলাই মেশিন এর কাজ জানি, আমার আম্মা আমাকে কাজ করতে দেয় না, বলে যে তুই 2 দিনের লেগে তুমি আমার এখানে আইসো, আমি চাই না, আমি নিজে কাজ করব, তোমাকে কাজ করতে দিব না, এর জন্য আমার হাতে টাকা নাই। যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, কিন্তু নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দেখবেন মনের কষ্টটা। ওইটাই তো নামাজ কালাম হলো মনের কথা, আমি মন থেকে পড়ি আল্লাহর রহমতে সবসময় পড়ব। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।